শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে চলে এলাম নিরন্তর শিক্ষা পরিবার থেকে জারণ মান নির্ণয় করার জন্য। তো আমরা জারণ মান নির্ণয় করার জন্য আমরা পর্যায় সারণীর হেল্প নিব। তোমরা যারা যারা পর্যায় সারণী গ্রুপ ভিত্তিক ভাবে মৌলসমূহের নাম জানো না, তারা তারা আমাদের পর্যায় সারণীর ভিডিওটি দেখে আসতে পারো। ভিডিওর লিংক আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে। আমরা বলে রাখতেছি, পর্যায় সারণীর গ্রুপ নম্বর ১ এর জন্য আমাদের জারণ মান হচ্ছে +1, গ্রুপ ২ এর জন্য জারণ মান হচ্ছে +2, গ্রুপ ১৩ জন্য জারণ মান হচ্ছে +3, গ্রুপ ১৫ জন্য জারণ মান হচ্ছে +5 অথবা -3, গ্রুপ ১৬ জন্য আমাদের জারণ মান হচ্ছে -2 এবং গ্রুপ ১৭ জন্য আমাদের জারণ মান হচ্ছে -1। তো আমরা উদাহরণ হিসেবে যে যৌগটিকে প্রথমে নিচ্ছি সেই যৌগটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ মান আমরা নির্ণয় করব, তাই আমরা সালফারের উপর স্টার দিয়ে রেখেছি। তো চলো আমরা সালফারের জারণ মান নির্ণয় করে আসি। এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন রয়েছে ২টি এবং হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীর গ্রুপ ১ এর মৌল। তাহলে আমরা এই +1 লিখে তার সাথে আমরা ২ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সালফার তার জারণ মান আমরা জানি না এবং সেটাকে স্টারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং অক্সিজেন যা গ্রুপ ১৬ এর মৌল, তার ক্ষেত্রে আমরা জারণ মান জানি -2 এবং তাকে যদি আমরা ৪ দিয়ে মাল্টিপ্লাই করি এবং আমাদের টোটাল জারণ মান হবে ০। তাহলে আমাদের টোটাল জারণ মান যদি ০ হয়, তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের সালফারের জারণ মান হচ্ছে ৬ আসে। আমাদের আরেকটি উদাহরণ হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট, যার মধ্যে আমরা ক্লোরিনের জারণ মান বের করব। পটাশিয়াম যা পর্যায় সারণী গ্রুপ নম্বর ১ এ রয়েছে, তার ক্ষেত্রে জারণ মান হচ্ছে +1, ক্লোরিনের ক্ষেত্রে জারণ মান আমরা বের করতেছি এবং অক্সিজেনের ক্ষেত্রে -2 এবং ৪টি অক্সিজেন আছে বলে ৪ দিয়ে গুণ, তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা আসতেছে ক্লোরিনের জারণ মান +7। আমরা আরেকটি উদাহরণ নিয়েছি, উদাহরণ হিসেবে আমরা ফসফরাস অ্যাসিডকে নির্বাচন করলাম। আমরা ফসফরাস অ্যাসিডের ফসফরাসের জারণ মান নির্ণয় করব। ফসফরাসের ক্ষেত্রে এখানে একটি হাইড্রোজেন, তার সাথে ৩ দিয়ে গুণ, ফসফরাসের জারণ মান আমরা জানি না। অক্সিজেন হচ্ছে -2 করে এবং এখানে অক্সিজেন রয়েছে ৩টি, তাহলে ৩ দিয়ে গুণ +3 প্লাস ফসফরাস -3 দোকানে ৬, তাহলে আমাদের ফসফরাসের জারণ মান আসতেছে +3। আমরা যদি কয়েকটি অক্সাইডের জারণ মান বের করি, এখানে আমরা অক্সাইড হিসেবে এটি হচ্ছে একটি সাধারণ অক্সাইড, এটি হচ্ছে পার অক্সাইড এবং এটি হচ্ছে সুপার অক্সাইড। তো আমরা এখন কয়েকটি অক্সাইডের জারণ মান নির্ণয় করব। অক্সাইডের জারণ মান হিসেবে আমরা পানি, হাইড্রোজেন পার অক্সাইড এবং পটাশিয়াম সুপার অক্সাইডকে নিয়েছি। আমরা এই ৩টি অক্সাইডের জারণ মান বের করব এবং জারণ মান বের করে দেখব অক্সিজেনের জারণ মানগুলো সেম হয় কিনা। তো প্রথম ক্ষেত্রে আমাদের পানির ক্ষেত্রে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। আমাদের হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 করে এবং এখানে ২টি হাইড্রোজেন রয়েছে এবং তার ক্ষেত্রে +1×২ এবং অক্সিজেনের জারণ মান আমরা জানি না, সেক্ষেত্রে আমরা যদি ০ দিই টোটালটাতে, তাহলে আমাদের জারণ মান কত আসবে সেটা আমরা একটু বের করে ফেলি। তাহলে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান হচ্ছে -2। আমরা যদি পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান বের করি, এখানে হাইড্রোজেনের জন্য +1 এবং এখানে আছে হচ্ছে ২টি হাইড্রোজেন এবং অক্সিজেনের জন্য O2, ০ দিয়ে আমাদের পার অক্সাইডের জন্য আমাদের ফাইনালি অক্সিজেনের জারণ মান আসছে -1। আমরা যদি সুপার অক্সাইডের দিকে তাকাই, এখানে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, যেহেতু সেটি গ্রুপ ১ এর মৌল, অক্সিজেনের জারণ মান আমরা জানি না, সেটাই বের করব সুপার অক্সাইডের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান কত আসছে এবং দেখা যাচ্ছে সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -½। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের সাধারণ অক্সাইডের ক্ষেত্রে জারণ মান -2, অক্সিজেনের পার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান -1 এবং সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ মান কিন্তু -½। তাহলে আমরা বলতে পারি আমাদের জারণ মান পরিবর্তনশীল।